থেকে আপনার ফোন চার্জ হওয়া অবস্থায় কোনো অন্য ব্যক্তি আপনি ছাড়া আপনার অন্য ব্যক্তি কোনো আপনার ফোন ঘাঁটতে পারবে না অ্যান্ড সে ফোন হাত দিয়ে অবাক হয়ে যাবে অ্যান্ড আপনাকে জিজ্ঞেস করবেই করবে যে এটা কীভাবে সম্ভব আর আপনার ফোনে এত সুন্দর একটা লুক চলে আসবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আর যে আপনার ফোনটা হাতে নেবে চার্জ হওয়ার সময় সে আপনাকে জিজ্ঞেস করবেই করবে যে এটা কী করে সম্ভব আমাকেও শেখা। সো হেই গাইস, দিস ইজ মুক্তার অ্যান্ড ইউ ওয়াচিং টিপস ফর অল। তো চলুন আজকে ভিডিও শুরু করা যায়, লেটস বিগিন। সো ভিউয়ার্স, এর জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অন চার্জ অ্যানিমেশন। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করবার দেন আপনারা ওপেন করবেন। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার ফোনটা চার্জ দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনটা এখন চার্জে লাগাচ্ছি। তো আমি ফোনটা চার্জ দিচ্ছি, সরি দেখতে এখন আমি ফোনটা চার্জ দিলাম, বাট কিচ্ছু হলো না। শুধু যেরকম চার্জ হয় ফোনে দেখতে পাচ্ছেন আমার 100% চার্জ আছে, তাও চার্জ ওখানে হচ্ছে, যেরকম চার্জ হয় সেরকমই চার্জ হচ্ছে। বাট এবার যখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন, অ্যালাউ যাবে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন আর ইন্টারনেট কানেকশান অন রাখবেন, কেননা এখানে কিছু ডাউনলোড করতে বলতে পারে। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন ফায়ারের একটা অপশান থাকবে আপনাদের কাছে, ওটা ডাউনলোড করাই থাকবে। তো ওটা অতটা ভালো নয়, বাট এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন অনেক কটা অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করতে বলছে। তো আমি এখানে ডাউনলোড করে নেবো একটা, জাস্ট এখানে ইউজ করলাম, 1 MB বলছে, তো আমি এখানে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্যাট অ্যান্ড মাউস, এটাকে জাস্ট এখানে টিক করবো। দেখতে পাচ্ছেন টিক অপশান আছে একটা, যেমন এখানে দেখতে পাচ্ছেন টিকটা নেই, এখানে জাস্ট আমি টিক করলাম, আগুনটা টিক হয়ে গেল। এটাকে টিক করবেন, টিক করার পর ওপরে একদম দেখতে পাচ্ছেন ওটা যদি আপনাদের অফ থাকে ওটাকে জাস্ট আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পর জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আমি কোনো ফোনটা চার্জ দেবো, আপনারা দেখুন চার্জ দেওয়ার মজা। দেখতে পাচ্ছেন যখন আমি ফোনটা আমার চার্জ দিচ্ছি কত সুন্দর একটা লুক চলে এলো অ্যান্ড কত সুন্দর লাগছে ফোনটাকে। আর কেউ যদি আপনার ফোনটা হাতে দেয় না, ঘাঁটতেও চায় না, কোনো দিন ঘাঁটতে পারবে না। এভাবে যদি টাচ করে ফোন কিচ্ছু হবে না। এবার আপনারা বলছে যে কীভাবে এটাকে খুলবেন, এই অবস্থায় চার্জ থেকে খুললেও সে এরকমই দেখাবে। তো এখানে এবার কী করবেন, জাস্ট স্ক্রিনের উপর ডুয়েল টাচ করবেন। এবার এখানে কিন্তু আপনি ব্রাইটনেস কমাতেও বাড়াতে পারেন। তো সাইডের স্লাইড করে ব্রাইটনেস বাড়াবেন, কমাতেও পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে স্লাইড করে ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতেও পারেন। এবার ডুয়েল টাইপ করবেন, উপরে দেখবেন যে ওপেন হয়ে যাবে। এবার জাস্ট একটা অ্যাপ্লিকেশন মানে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা অ্যানিমেশন, কত সুন্দর চার্জ দিয়ে কত সুন্দর একটা লুক চলে এলো আপনাদের সামনে। তো আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কিছু মন্তব্য থাকলে ভিডিওটা সম্পর্কে কিছু কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটি যেই দেখবে তখনই বলছি সবাই অবাক হবে, কিন্তু আমার বিশালই ভালো লেগেছে অ্যাপ্লিকেশনটি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অ্যাপ্লিকেশনটি একটা সুবিধা কি, যখন আপনি চার্জ দেবেন তখন আপনি ছাড়া তো কেউ জানবেন যে ডুয়েল ট্যাপ করলে মানে খুলবে এটা, তো কেউ জানবেন আপনি ছাড়া, যতই চার্জ থেকে খুলুক না কেন ওটা কোনো দিনই খুলবে না। তো যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।